কেফায়েত হোসেন রনি, বরিশাল সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। 16 মে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই শিক্ষার্থী। পরে আদালতের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করেন। 16 জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলার বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান জানান, মোবাইল ফোনে বরিশাল সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির সাথে ওই কলেজ শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কে বিভিন্ন সময় নগরীর একাধিক রেস্টুরেন্টে সময় কাটান তারা। 7 মে মোবাইল ফোনে জরুরি কথা আছে বলে নগরীর কাউনিয়া বৌবাজার কলাইবাড়ি পোল এলাকার নিজ বাসায় ওই শিক্ষার্থীকে ডেকে নেন। সেখানে বিয়ের প্রলোভন দিয়ে কলেজ শিক্ষার্থীর সাথে ওই ঘটনা ঘটান। সর্বশেষ 8 মে একইভাবে দ্বিতীয় দফায় একই ঘটনা ঘটে। 12 মে ওই শিক্ষার্থী বিয়ের জন্য রনিকে চাপ দিলে তাকে মারধর ও তার ব্যবহৃত মুঠো ফোন থেকে সকল ডকুমেন্ট ডিলিট করে ভেঙে ফেলে দেওয়া হয়। এদিকে ঘটনা থামাচাপা দিতে উল্টো শিক্ষার্থীর বিরুদ্ধে কাউনিয়া থানায় 14 মে অভিযোগ দেন কাউন্সিলর। পরে পুলিশ থানায় ডাকলে অঘটনগুলোর বিষয়ে পুলিশকে জানান ওই শিক্ষার্থী। কাউন্সিলের বিরুদ্ধে মামলা দিতে চায় ভুক্তভোগী শিক্ষার্থী, কিন্তু পুলিশ আদালতে মামলা দেওয়ার পরামর্শ দেন। অ্যাডভোকেট আজাদ রহমান জানান, কাউন্সিলর কেফায়েত হোসেন রনিকে একমাত্র আসামি করা হয়েছে। এ বিষয়ে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, আমি ওই নারীকে চিনিও না, বরং 2টি মোবাইল নম্বর দিয়ে 15 রমজান থেকে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতো, কল করতো। আমি বিরক্ত হয়ে ওই 2টি নম্বরের বিরুদ্ধে 14 মে থানায় জিডি করেছি। আসলে সামনে নির্বাচন আসন্ন বিধায় একটি চক্র ষড়যন্ত্র করে এসব করাচ্ছে। প্রসঙ্গত, কাউন্সিলর কেফায়েত হোসেন রনির বিরুদ্ধে এর আগে আল্লাহর নামে ছেড়ে দেয়া গরু বিক্রির অভিযোগ উঠেছিল।